हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू अनदर टैटू ब्लॉग। तो बेसिकली तुम्हारा फर्स्ट टैटू ब्लॉगे देखे जो हमारे घर हो मैं कादेरटा, तारपरे तुम्हारे बोले जो नीचे मैं हाफ हाफ पार्टे कमप्लीट करब, तो नीचे आज के हो तो जगहटा है मैं ये जगह ना हमारे डान हाथ है, तो डान हाथ एम तुलते कारण ये जगह हल्का हल्का व्यथा आज माँ एक टैटू करें, तो फर्स्ट टाइम ट्रेसिंग करब मैं टैटूटार ट्रेसिंग करब तुम्हारे सब देख चलो और तारपे हमें करब। तो टैटूटा करते हो प्राय 5-6 घंटा लागे, मैं अनेक ही लागे और बुझते कम व्यथा है टैटू कर ले। प्रथम बार्टा देखे जो पुरो घर फुले ग मैं घर एम कर ये करते ना, और एख एक हल्का हल्का शुकिए आज के नीचे पार्टा धरब, तरपे ये हाथे शोल्डारे ओखानटाई करब। तो पाट पाटे जा टोटाल 3 दिन मतन समय लागे, आज के कर ले हाफ हो जाए मैंने धरो बुकर का हो जाए और हाथ मिडिल जगह हो जाए तर शोल्डारकब वो लास्टे करब। सब आगे मायर करी तपर हमारे धरबे मायर जो टैटूटा कर डिजाइन वो डिजाइन टैटोर ट्रेसिंग करब, एक दिन करो मामाटा करो आज के करब। तो जैक चलो देख आज के आर एक मायर बेलिते टैटू है ये टैटू एन आर ट्रेसिंग कर से दिन का मामा कर आज के प्रैक्टिस प्रैक्टिस मेक परफेक्ट डिजाइन टा फर्स्ट ट्रेसिंग करते हैं दिए जो पेचने उठब सेम बेपार चलो शुरू करा ये फिनिशिंग करते मन 20-25 मिनट लगभग 95% हो गए और 5% आज कटार दाग कमप्लीट छाप उठे गेखान पुरोटा काटते हैं केटे आर से छाप बसाते हैं। चलो ये काटा हो जाटू पर शुरू हो टैटू करा मायर देखिए मायर ट्रेसिंग ट्रेसिंग करार पर तारपरे सब फिल आप हो अनेक देरी आछे 1 घंटा लागबे करते। कम लगे माँ सुंदर भराट कर पुरोटा देखते भाला लगे फिनिशिंग हो। तो चलो फिनिशिंग हो हाफ फिल आप करा हो गए पाता गुलो के फर्स्ट फिल आप हो हाँ वही सूचे यार एक पाए कर नाओ একটাই সুচে হয়ে যেতে তোমার সেটা দেখো আবার নাম ফাম লিখো না নাম লেখাটা ফালতু আর এটা ডিজাইন করবা তো ভালো অনেকটাই হয়ে গেছে প্রায় ওহ কি জ্বলছে এই যে এই দিক রাজু এই দিকটা কমপ্লিট হয়েছে এই দিকটা বাকি আছে রাজু কি বলছিল কেমন করছিল রাজু এই কমপ্লিট হয়ে গেছে मतलब बैटरी टैग बड़ा लगेगी देखिए
হ্যাঁ তাহলে ব্যাটারি ওই স্কুল নি আসবে একবারে ব্যাটারি এটা হয় তো হ্যাঁ ব্যাটারি চলে যাবে সুন্দর লাগছে সে নি লাগছে হেভি লাগছে পুরোটা মুছে দিতা না মুছে কোনি প্রতি কোনটা সব আমি আসছি আমি বলছি হ্যাঁ কোন সফট এটা এটা কেন কথা বলতে আচ্ছা এটা সফট এটা বলতে কেমন লাগছে এটা কেমন লাগলো বলো এই জায়গাটা এই জায়গাটা তো লাগছে এই যে রক্ত বেরোচ্ছে হালকা হালকা কিন্তু বেশ ভালো লাগছে ট্যাটুটা না বেশ মেবি লাগছে এইটা করার পর তিন দিন মতন রেস্ট ছিল তারপরে এটা করা ছিল এবার সামনে আজকে এখান থেকে এইটুখানি হবে তারপরে আবার এখান থেকে এইটুখানি মানে পার্টি পার্টি তিনটে স্টেপ তো এখন সামনেরটুকুনি করছি যেহেতু এই জায়গাটা এখন আমার হালকা হালকা ব্যথা আছে তো এখন এই যে আউটলাইনটা টেনেছিল প্রথম দিন তোমরা দেখেছিলাম সেটাই এখন আজকে পুরো ফিল আপ হবে আর পেন দেয়া এখন ফ্রি হ্যান্ড করছে কারণ ওই ট্রেসিং তো হবে না যেহেতু এটা ফ্রি হ্যান্ড করা হয়েছে ফ্রি হ্যান্ডই করছে তো দেখা যাক এই কাজটি এতদূর করবো এখান থেকে এতদূর পুরোটা আর এটা এখনো শুকাচ্ছে বেশ টান টান আছে শুকাচ্ছে তারপরে এই পার্টটা যখন হয়ে যাবে তখন থেকে এই পার্টটা তো পেন দিয়ে তোমরা দেখছো ফ্রি হ্যান্ড করছে এখন আপাতত এটা করতে সময় প্রায় অনেকক্ষণ লাগবে কিছু করার নাই করতে হবে কারণ ভালো লাগছে না অফলাইনটা করুক তারপরে আবার তোমাদের যেমন ট্যাটু করবে যখন এটা ফিল আপ করবে তখন আবার দেখাবো ট্যাটু করা স্টার্ট হয়ে গেছে ওই যে আপন এই যে ছুঁচটা দেখছে এটা হচ্ছে কত কত তেরোটা ছুঁচের এখন কাজ চলছে তেরোটা ছুঁচের তারপরে সাতটা ছুঁচের হবে এটা সেটের কাজ হচ্ছে আর মায়ের ট্যাটুটা তো সাতটা ছুঁচের হলো ওটা তোমাদেরকে দেখালাম আমি মায়ের ট্যাটুটা কেমন লাগলো একবার বলো আর এই যে এটা এই যে ছুঁচটা দেখছে এটা হচ্ছে তেরোটা ছুঁচে একটুখানি হয়েছে এক কাপ মানে ওই সেই ছোটো ছোটো গুলো দেখো ওই যে ছোটো ছোটোর এক কাপ রং শেষ ছোটো ছোটো তবে একটুখানি হয়েছে এগুলো আছে এইখানটা আছে এইখানটা আছে পুরো এটা আছে হবে এখানে যে ফুল ফুল ছিল না ভাই ওটা ওটা হবে ফুলটা হবে সামনে যাই নি না এখন এটা এই দিকে তো যাই না এগুলো যাই নি উঠছে না বেচা এই এই জায়গাটা একটু সেটিং হবে না দেরি আছে লাস্টে ভালো লাগছে হেভি লাগবে পুরো কমপ্লিট হলে না এটাতে কেমন কাজ হয় বলো তো এই জাস্ট সেটিং গুলো হয় তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এইখানটা ছিল এত দূর হয়েছে আর সেটিং বাকি আছে এদিকটা বাকি আছে এখানটা বাকি আছে এদিকটা বাকি আছে অনেকটাই বাকি আছে এই যেখান থেকে একটু সেই রস বলে না রস বেরোচ্ছে এখান থেকে সোয়েলিং
তো এই যেটা বেরোচ্ছে এটাকে টিস্যু দিয়ে মুছতে হবে, এরকম বেরোবে কারণ সেটিং এর কাজ, তার মধ্যে আজকে এতদূর করব তো সময় লাগবে, আজকে অনেকই সময় লাগবে, তো দেখা যাক কত দূর হয়। এখন এই দিকটায় অতটা সেরকম কিছু হচ্ছে না, যখন এই দিকটা আসবে না এই চামড়াটায় তখন একটু লাগবে হালকা হালকা, এখন অতটা কিছু বোঝা যাচ্ছে না। আর এই হাফটা আবার পরে করবো, আর এইটা পুরোটাই শুকিয়ে গেছে, এখন এটা আরও একটু শুকাতে লাগবে, এবার চুলকাবে এই জায়গাগুলো পুরোটা চুলকাবে। আর এই যে এই যে ইয়েগুলো দেখছো যে ডেড স্কিন, ওগুলো এখনও উঠিনি, তো এটা নিচেরটা কোনো রকম উঠেছে বলে নিচেরটা করলাম, আর এটা আবার পরে, একবারে অতটা ব্যথা নেওয়া যাবে না মেন কথা, তো সেই জন্য পাটে পাটে করছি, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আবার হোক তিনবার হলো, চারবার কমপ্লিট হবে, আবার হোক তখন আবার আপডেট দেবো তোমাদেরকে, তখন আরও দেখতে ভালো লাগবে, পুরোটা যখন হবে না ফিনিশ আরও দেখতে ভালো লাগবে। তো ফাইনালি গাইস প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এইটুকুনি আছে, এইটুকুনি সেটিং করতে হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা দেখে নাও একবার লুকটা কেমন লাগছে। লাস্টে ওই যেটা সাতটা সুচ, ওই সুচের ফিনিশিং দিল কিছু কিছু জায়গায়, এই যে যেমন এই ফুটফুটিগুলো, তারপরে কিছু কিছু জায়গায় আছে এই জায়গাগুলো সব ফিনিশিং দিল, মুছে পরিষ্কার করলো, আর লাস্ট এইটুখানি করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এইটুখানি কমপ্লিট করে ফেলি, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভয়েস দেখে বুঝতে পারছো খুবই ব্যথা, খুবই ব্যথা করছে আমার এই জায়গাটা, হবে না এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা একটু হবে না, যাবে না আমার পার্টনার সাথে ম্যাচ, ম্যাচে যাবে না পার্টনার সাথে, এই যে এই সকালে ম্যাচ আছে, ফাইনালি কমপ্লিট হয়ে গেল পুরো ফিনিশিং, নিস্টা নিস্টা হাতে নিস্টা স্লিভ লোয়ার স্লিভ লসেফ কমপ্লিট কমপ্লিট, আর্মস এ বাকি আছে, এই জায়গাটা বাকি আছে, বাইসেপ ঘন্টা সেই কটা লেগেছে জানো, দুটো তিনটে সময় নাকি, তিনটে কি চারটে সময়, চারটে সময় লেগে, হ্যাঁ ওই জুয়েল, ওই জুয়েল শোন না চারটে তেমনটা কর না, বেস এক্সাম্পল দিস না, না চারটে সময় লেগেছে, এই যে এখন বলে 10 একটা হাইলাইট করে দিতে পারতি, আর বল মেশিন নিচ্ছে করে, আমি না তোকে বলছি তুই করবি কেন করবি না, কমপ্লিট হলো ফাইনালি, লাগবে দাদা এটাই তো ব্যথা, জ্বলছে একদম, আবার কি করবা। একটু আগে ট্যাটু কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 11টা, সেই 5টা থেকে ধরেছে মানে ভাবতে পারছো প্রায় 6 ঘন্টা। তোমাদেরকে একবার দেখাই ট্যাটুটা, আমি বাঁ হাত দিয়ে এই শ্যুটটা করছি, তাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো ডানাতে, এই যে হাত তুলতে পারছি না এতটাই ব্যথা, তোমরা দেখো খুব সুন্দর করে ফিনিশিং করেছে, নিচেরটা তো কমপ্লিট হয়ে গেল, আর বাকি থাকলো এই শোল্ডারের এই জায়গাটা, এটা দেখি একদিন রেস্ট হবে তার পরের দিন করবো, কারণ মামা চলে যাবে আর বেশি দিন থাকবে না ধরো, তো মামা আবার যখন আসবে তখন এই দিকেরটা কমপ্লিট করব, মানে ওইটা একটা এই ডিজাইনটা পুরোটা দিলাম না এদিকে, এই জায়গাটা যেহেতু সবসময় ঢাকা থাকবে তো ওই জায়গাটায় মামাই বললো যে ওই জায়গাটায় একটা চোখের ট্যাটু দিলে খুব সুন্দর লাগবে, আর জায়গাটা বেশ ফর্সা আছে। তো এই ব্লগটা আর বেশি বড়ো করছি না, এই ব্লগটা এখানটায় এন্ড করে দিচ্ছি, আর খুবই টায়ার্ড এখন, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চেনা জানা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকো, আর তোমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে কোনো আপডেট মিস না যায়। তো টাটা, গুড নাইট, গুড নাইট ফ্রম আমার বাড়ি, তোমার সাথে নেক্সট ব্লগে, আবার নেক্সট এই এই যেটা করবে কালকে এটাতে আবার শেয়ার করবো।